তো রমজানের সময় আপনি জানেন যে যেহেতু বর্তমানে করোনা মহামারী চলছে, তো এই কারণে বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো করোনা ভ্যাকসিন গ্রহণ এটা সিয়াম অবস্থায় করা যায় যাবে কিনা, এর সাথে সংশ্লিষ্ট আরো প্রশ্ন যেগুলো রয়েছে, যেমন ইনসুলিন, স্যালাইন, অক্সিজেন, ইনহেলার এগুলো ব্যবহার করা যাবে কিনা, সাথে সাথে রক্ত গ্রহণ, কিডনি ডায়ালাইসিস করা, এই সমস্ত বিষয়ে একটা সংক্ষিপ্ত মূলনীতি যদি আপনি বর্ণনা করতেন। আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জাজাকাল্লাহ খায়। তো প্রথমেই আমরা একটা একটা করে শুরু করি। একটা হলো এই যে করোনা ভ্যাকসিন, এটা সিয়াম অবস্থায় গ্রহণ করা যাবে কিনা। আসলে যে কোনো ধরনের ইনজেকশন, হ্যাঁ, ইনজেকশনটা দুই ধরনের। একটা হলেই এমন ইনজেকশন যেটা লিতাগজিয়া, হ্যাঁ, মানুষের শরীরে গজাইয়াত, খাদ্য যোগায় বা খাদ্য বা পুষ্টি যোগায় বা শক্তি যোগায়। হ্যাঁ, যেই ইনজেকশনের ভিতরে শক্তি আছে বা খাদ্যের গুণাবলী যার মধ্যে আছে, এইগুলি ইনজেকশন সিয়াম অবস্থায় নিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এটা ওলামা একরাম বলেছে, এটা নিষেধ। যেহেতু এটা খাদ্যের স্থলাভিষিক, খাওয়ার স্থলাভিষিক। আর এটা ছাড়া যে ইনজেকশনটি একান্ত অসুস্থতার কারণে, লিল এলাজ, অসুস্থতার জন্য, তার মধ্যে কোনো গাজাইয়াত নাই, হ্যাঁ, মানে শক্তি নাই যে শরীরে শক্তি যোগাবে, অথবা যেমন এটা যেটা বললেন করোনা ভ্যাকসিন, হ্যাঁ, এটা রোগের কারণে, হ্যাঁ, বা রোগ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, যেহেতু এর মধ্যে গাজাইয়াত নাই, হ্যাঁ, বা শক্তির শরীরে যোগায় না, ওলামা একরাম বলছেন এটা নেওয়াতে কোনো সমস্যা নাই। আমি আলেমদের ভাষায় বলছি যে সৌদি আরবের যে প্রধান মুফতি যেটা আছেন, লাজিনা জেদ্দা ইমান, ওনাদের ভাষা হলে উনি বলছেন, ইয়াজুজু আকদুল লিকাহ খেলাল সাআতি সিয়াম লিআন্নাহু লাইসা মুফতিরুন লিকাউনিহি লা ইউআদ্দু তুআমান ওয়ালা শারামান শারাবান কামা আন্নাহু ইউতা আন তারিকিল আযল। উনি বলছেন যে এটা ইনজেকশনের মাধ্যমে দিক, অথবা যদি মানে অন্যভাবেও যদি কেউ গ্রহণ করে এটা নিতে পারবে, যেহেতু এটা খাওয়া অথবা পান করা স্থলাভিষিক্ত এই ইনজেকশনটি নয়, এটা নেওয়াতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, নিতে পারবে। আচ্ছা, ইনসুলিনস এর বিষয়ে ওলামা ইকরাম বলছেন যে এটাও যেহেতু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়, এটা গ্রহণ করাতেও সিয়ামের কোনো সমস্যা নেই। ওলামা ইকরাম বলছেন লা তুবতিরু সিয়াম, এটার দ্বারাও সিয়াম ভঙ্গ হবে না, আলাল সাহি, মানে বিশুদ্ধ মত যেটা, তার মানে বিপরীত কেউ কেউ বলেছেন। কারণটা হলো এই যে এটাও চিকিৎসার ক্ষেত্রে, এটার দ্বারাও যে শরীরে কোনো পুষ্টি যোগায় বা শক্তি যোগায় এমনটা নয়। ঠিক তেমনি তিন নম্বর কি ছিল, অক্সিজেন ইনহেলার। অক্সিজেন ইনহেলার এটাও মানুষ মানে চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করে, এবং এখানেও এমন কোন জিনিস নাই যে জিনিসটা মানুষের শরীরে শক্তি যোগায় বা পুষ্টি যোগায়। হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু এগুলি নাই, ওই নীতিমালার আলোকেই এগুলি সব গ্রহণ করাতে কোনো বাধা নেই, যতটুক প্রয়োজন, মানে এটা তো একান্ত প্রয়োজনীয়, তাই নাকি? যদি এমনটা হয় যে সে ইফতারির পরে যদি গ্রহণ করে তাহলে তার কোনো সমস্যা নেই, তাহলে চেষ্টা করবে ইফতারির পরে। আর যেহেতু সে সেবন করবে, এবং আর যারা এই এই রোগে যারা আক্রান্ত যারা, তারা তো এটা নেওয়া ছাড়া, হ্যাঁ, তারা স্বাভাবিক অবস্থায় থাকতেও পারে না, অসুস্থ অসুস্থ হয়ে পড়েন, তাই নাকি? সেক্ষেত্রে চিকিৎসার অন্তর্ভুক্ত এটা, এটা গ্রহণ করতে পারে। একই ক্ষেত্রে মানে স্যালাইন যদি ব্যবহার করা হয়, স্যালাইনটা তো যায় যাবে না। স্যালাইন যেহেতু এটা খাদ্য, হ্যাঁ, স্যালাইনের মধ্যে পানি আছে এবং স্যালাইনের মধ্যে গাজাইয়াত আছে, পুষ্টি আছে, খাদ্য আছে, শক্তি আছে, সবকিছুর মধ্যে আছে, এটা এটা অবশ্যই এটা দিতে পারে খাদ্য হিসাবে গ্রহণ মানে গণ্য হবে। এটা 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 মুফতিরাদু সওম, এটার দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ও যদি যে ব্যক্তি এটা করবেন, ওই ব্যক্তি সিয়াম ভঙ্গ করে এর সিয়ামের কাজা করবেন পরবর্তীতে। এর সাথে যেটা শিখছিল যে রক্ত গ্রহণ করা, কারো যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত যদি নেয় বা কিডনি ডায়ালাইসিস করে, তো সেক্ষেত্রে সেটাও কি রক্ত রক্ত গ্রহণ এবং কিডনি ডায়ালাইসিস, এই দুটাই কিন্তু মানে শরীরকে পুষ্টি যোগায়, শরীরকে ইউকাউবি, হ্যাঁ, এবং সে শক্তিশালী করে, খাওয়া শক্তিশালী করে, এটাও এক ধরনের খাওয়া পান করার মতোই। জি জি জি, খাওয়া পান করার মতো। যদিও এই বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাল্লাহ এটা প্রথম পর্যায়ে উনি বলেছিলেন যে যেহেতু যাদের কিডনি ডায়ালিসিস মানে না করলে ওই ব্যক্তি নিরুপায়, এটাও একটা মানে এলাজ বা চিকিৎসার অন্তর্ভুক্ত,
কিন্তু উনি পরবর্তীতে বলেছেন এবং বেশ কিছু ডাক্তারদের সাথে কথা বলছেন, তো মানে ডাক্তাররা বলছেন যে যে রক্তটাকে যখন তার পরিশুদ্ধ করা হয়, পরিশুদ্ধ করার জন্য কিছু কেমিক্যাল সেই রক্তের সাথে মিশ্রণ করা হয়। হ্যাঁ, কেমিক্যালের মধ্যে বলছেন মুসাক্কারাত, সুক্কারিয়াত, আমলা, হ্যাঁ মানে লবণাক্ত জিনিস বা মিষ্টি জাতীয় কোনো জিনিস তার সাথে মিশ্রণ করে তারপরে সে রক্তটাকে ডায়ালিসিস করা হয়। তো যেহেতু বর্ধিত জিনিস সেখানে আরো যোগ করা হয়, উনি পরবর্তীতে বলেছেন তাহলে এটা মুফতিরাদ সৌম, এটাও ঠিক প্রয়োজন নাই, এটা করা যাবে না। আর রক্ত গ্রহণ করা এটাও একেবারেই চলবে না, যেহেতু রক্ত গ্রহণ করা মানে হলে যে শরীরে শক্তি যোগাচ্ছে, আর সেটা হলো রক্ত প্রদান করার ক্ষেত্রে বা রক্ত দান করার ক্ষেত্রে। এটাতে হয়তো বা এটাতে ওলামা একরাম মানে দুটা মত পোষণ করেছেন, একটা হলো এই যে এটা মুতলাকান জায়েজ, আর একটা হলো এই যে এটা এটা কিয়াস করেছেন হাজামার উপর, হাজামা সিয়াম অবস্থায় এটা করা যাবে কিনা। হাজামা মানে হলেই যে একটা কাপিং যেটা বলছে, জি জি জি, এটার দ্বারা যে রক্ত খনন করা হয়, এই বিষয়ে ওলামা দুটো দুই রকম হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন আফতারুল হাজিম ওয়াল মাহজুম, হ্যাঁ মানে যিনি হাজামত করলো এবং বা যার হাজামত করা হলো, দুই জনের সিয়ামই ভঙ্গ হয়ে যাবে। আর এই হাদিসটা আবু দাউদের হাদিস, আর বিপরীতে বুখারী হাদিস যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটা আছে সেটা হলো ইহতাজামা ওয়া হুয়া সাইম, যে তিনি হাজামত করলেন সিয়াম অবস্থায়। এই দুই হাদিসের সমন্বয় করেছেন ওলামা একরাম যে আসলে হাজামা হোক অথবা রক্ত প্রদান করা হোক, এই দুটার কারণে যদি শরীরের দুর্বল হয়ে যায়, তো এই জন্য দুর্বল হয়ে গেলে তাহলে এটাকে কারাহাত বলা হয়ে যায়, অপছন্দনীয়, বরং সে চেষ্টা করবে সিয়ামের পর, রাত্রে বেলা দিতে পারে, সিয়াম শেষ করার পর তারপর দিতে পারে। হ্যাঁ, তবে একান্ত প্রয়োজনে কোন রোগী যদি এমন হয় যে তাকে অপরিহার্য দিতে হবে, রক্ত পাওয়া যাচ্ছে না আর আমি সিয়াম অবস্থায় দিতে পারবো কিনা, হ্যাঁ দিতে পারবে, সমস্যা নেই। তবে দিতে যেয়ে যদি সে বেশি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওলামাকে বলছেন যত বেশি দুর্বল হবে অত বেশি কারাহাতটা বাড়বে, বেশি হবে, হ্যাঁ বাড়বে, জি জি। আর যদি স্বাভাবিক অবস্থায় দিলে কোনো সমস্যা না হয় তাহলে দিতে পারবে। জাযাকাল্লাহ খাইরান। তো শেখ, আপনার প্রশ্নের উত্তর থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে সিয়ামকালীন সময়ে যে কোনো ধরনের ভ্যাকসিন গ্রহণ করাতে আপত্তি নেই, যদি চিকিৎসা হিসেবে সেটা গ্রহণ করা হয়। ঠিক তেমনি ভাবে ইনসুলিন, অক্সিজেন, ইনহেলার, এগুলোতেও কোনো আপত্তি নেই। তবে স্যালাইনের ক্ষেত্রে আপত্তি করা হয়েছে, এই কারণে যে সেটা শরীরের জন্য পুষ্টিবর্ধক বা শক্তিবর্ধক। আর রক্ত গ্রহণ এবং কিডনি ডায়ালাইসিস এর ক্ষেত্রেও একই বিষয়, সেখানেও শরীরে যেহেতু বাড়তি উপাদান ঢুকছে এবং সেটা শরীরের জন্য শক্তিশালী, মানে শরীরকে শক্তি যোগাচ্ছে বা শরীরের জন্য একটা পুষ্টি বর্ধন করছে, সেক্ষেত্রে সেটা সেটা ওলামা একরাম নাজায়েজ বলেছেন। তবে রক্ত দেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই, রক্ত দিতে পারে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন শারীরিক দুর্বলতা তৈরি না হয় বা সে কারণে সিয়াম ভঙ্গের একটা মানে পর্যায়ে যেন না চলে আসে, এইভাবে মানে এই অবস্থায় যেন না দেয়।